ইংলিশ রিডিং স্কিলসের জন্য ইম্পর্টেন্ট কিছু পোয়েমের সামারি দিয়ে সাজানো এই প্লেলিস্টটা। তোমাদের যদি ইম্পর্টেন্ট সবগুলো কবিতার সামারি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই প্লেলিস্টটা তোমরা ভিজিট করতে পারো। স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, এই কবিতাটার সামারি করছি। কবিতাটায় কবি রবার্ট ফ্রস্ট প্রকৃতির সৌন্দর্য এবং আকর্ষণীয় কিছু দিকের প্রতিফলন করেন, পাশাপাশি দায়িত্ব, জীবনের যাত্রা, দায়িত্বের অনিবার্যতা ইত্যাদি নিয়ে সূক্ষ্মভাবে আলোচনা করেন। কবিতাটা শুরু হয় বক্তা একটি শান্ত বনভূমির পাশে দাঁড়িয়ে তুষারপাত হচ্ছে এই দৃশ্যটা উপলব্ধি করছেন, অনুভব করছেন, বলা যায় উপভোগ করছেন। হুজ ওয়ার্ডস দিস আর আই থিঙ্ক আই নো, এই লাইনটা দ্বারা কবি বলেন যে এই বনটা কার সেটা হয়তো আমি বুঝতে পেরেছি, তবে তারা উপস্থিত নাই, তাই তুষারপাতের এই দৃশ্য উপভোগ করে আনন্দ পান কবি। এখানে তুষারে আচ্ছাদিত বনটি শান্তি এবং সম্ভবত দৈনন্দিন জীবনের চাহিদা থেকে পালানোর একটি প্রতীক। তবে এখানে কবির যে ঘোড়াটা রয়েছে সেটা অধৈর্য হয়ে ওঠে, কারণ সেই ঘোড়াটার কাছে একটা অদ্ভুত মনে হয় ঘটনাটা, কারণ আশেপাশে কোনো ঘোড়ার থামানোর খামার বাড়ি নেই, কিন্তু তারপরেও ঘোড়াটাকে এখানে দাঁড় করানো হয়েছে। এটা ঘোড়াটার কাছে খুবই অদ্ভুত লাগে। এই বিষয়টা, এই ঘটনার ইঙ্গিত করে যে আমাদের যেই কবি রয়েছেন তিনি প্রতিদিনের ঘটনা অর্থাৎ প্রতিদিনের যে কাজগুলো করা হয় সেগুলো থেকে ডিস্ট্র্যাক্ট হচ্ছেন এবং তুষারবৃত্ত দৃশ্যের নিস্তব্ধতায় আকর্ষিত হচ্ছেন। যখন বক্তা এখানে দাঁড়িয়ে থাকেন তখন দেখা যায় তিনি দাঁড়িয়েই থাকেন, সময় পেরিয়ে যায় এবং তার মাঝে ওখানেই দাঁড়িয়ে থাকার একটা প্রবণতা দেখা দেয়। এখানে বনটি সুন্দর, অন্ধকার এবং গভীর হিসাবে বর্ণনা করা হয়েছে, যা তাদের রহস্যময় এবং আকর্ষণীয় প্রকৃতিকে নির্দেশ করে। সম্ভবত এটি জীবনের বোঝা থেকে পালানো এবং আরও গভীর শান্তি বা আরামের ইচ্ছাকে প্রতিফলিত করে। তবে শেষ কয়েকটি লাইনে বক্তা নিজেকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দেন। এখানে কবি একটা লাইন রিপিট করেন, আরও অনেক পথ যেতে হবে। কবি এখানে এই বিষয়টাকে জোর দেন যে তার আরও অনেক কাজ রয়েছে, এখানে শান্তিপূর্ণ বনভূমির আকর্ষণে হারিয়ে যেতে পারেন না তিনি, এটা তিনি স্বীকার করেন। এই বাক্যটি অবশিষ্ট যাত্রা, বিশ্রাম, সম্ভবত মৃত্যুর প্রতীক। এখানে কবি মনে করিয়েছেন নিজেকে যে আগে দায়িত্বগুলো পূরণ করতে হবে বা পালন করতে হবে। সার্বিকভাবে স্টপিং বাই উডস অন দ্য স্নোই ইভিনিং কবিতাটি শান্তি এবং প্রতিফলনের আকাঙ্ক্ষা এবং জীবনের দায়িত্বের মধ্যে উত্তেজনা ধারণ করে। ফ্রস্টের ধারণা অনুযায়ী তিনি এটি ইমেজারির সাহায্যে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন এই আইডিয়াটাকে, যে প্রকৃতির সৌন্দর্য, নিস্তব্ধতার ক্ষণস্থায়ী মুহূর্তগুলো এবং শেষ পর্যায়ে জীবনে ফিরে আসতে হয় এবং দায়িত্ব নিতে হয়। এটাই ছিল এই কবিতাটার শর্ট একটা সামারি।